ভাই আপনি একটু অদ্ভুত টাইপের পোশাক পরেন, এই ইন্ডাস্ট্রিতে সবাই একটু বিশেষ ভাবে দেখে। কাপড় তো পরি। আপনি কি রণবীর সিং কে ফলো করেন? না, পোশাক পরার এই অদ্ভুত পোশাক, এই ডিজাইন গুলো কে করে, কেন এই সব পোশাক গুলো বেছে নেন? আসলে আমি যে কাপড়টা পরে খুব আরাম পাই, কমফোর্ট, যেটা ক্যারি করতে পারবো ঠিকঠাক, ওটাই আমি পরি। মানে অন্য কিছু চাপাই তো পরি না, যে আসলে আমি এরকমই। সো এটার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন মডেলিং করতাম, তো ওই জায়গা থেকে মানে কাপড় চোপড় নিয়ে আসলে আমার আলাদা করে মানে একটু ফ্রিকনেস ছিল, তো আমি আসলে ওইভাবে ক্যারি করি নিজেকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে মিথ থাকে যে মডেলিং থেকে এসে সিনেমায় দাঁড়াতে পারে না বা অ্যাক্টিং এরকম পারে না, আপনার এটা শুনতে হয়েছে কিনা, বা এটা যারা বলে মানে এটা আপনি কি বলবেন এই বিষয়ে? আপনার ব্যাখ্যা প্রথম সিনেমা করে আইসক্রিম, তখন থেকে ওটা করার পর তো আসলে অসংখ্য বার, এবং আমি অনেক জায়গা থেকে রিজেক্টেড হই বিকজ অফ আমি কেন মডেলিং থেকে আসছি। তো ওটা আই থিঙ্ক আমার মনে হয় যে মডেলিং যারা করে ওরা তো রেগুলার ক্যামেরার সামনে দাঁড়ায়, প্রচুর শোজ করে, ফ্যাশন শো করে, আই থিঙ্ক ওই ছেলেমেয়েগুলো অনেক কনফিডেন্ট হয়, ওদের ক্যামেরা শাইনেসটা থাকে না। তাই হোক, আমার মনে হয় যে মডেলিং ক্যারিয়ার থেকে প্রচুর ছেলেমেয়ে সিনেমাতে আসা উচিত এবং অ্যাক্টিং আসা উচিত। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানে পরিবারের সাথে বিয়ে হওয়ার পর দেখা যাচ্ছে যে অনেকেই আপনাকে মানে অনেক ধরনের সিনেমার জন্য অফার করছে, এটাও শুনেছি যে আপনি সব অফার মানে অ্যাকসেপ্ট করছেন না, তো এখন কথা হচ্ছে কি কেমন ধরনের সিনেমার অফার আসছে আর অ্যাকসেপ্ট করছেন না কেন? আসলে আমি কাজের ব্যাপারে এইসব ব্যাপারে আমি খুব সিরিয়াস, মানে আমার আমার একটা টিমই আছে যারা হচ্ছে স্ক্রিপ্টটা ঠিকঠাক আছে কিনা দেখি। তো আসলে মানে আমার যতক্ষণ না পর্যন্ত একটা স্ক্রিপ্টে আমি মনোনিবেশ না করতে পারি এবং ঠিকঠাক ডিসিশন না নিই, ততক্ষণ পর্যন্ত আসলে আমি সিনেমাতে শুটিংয়ে যাই না। সো আমার একটা কাজের পিছনে আমি নিজেও শ্রম দিই, টাইম দিই, আমার একটা টিমও টাইম দেয়, সব কিছু মিলিয়ে আমার পছন্দের জায়গায় যখন আসলে আমি পৌঁছাই তখনই আমি সিনেমাকে হ্যাঁ করি। আসলে তো রেগুলার তো আসলে আমি সব সিনেমাতে হ্যাঁ করবো, ওরকম করে আসলে আমি মেন্টালি প্রিপারেশন হতে পারি না, যার কারণে সব সিনেমা করা হয় না। ভাই আপনার এই যে চুল রাখছেন, এটা কি নেক্সট কোনো কাজের প্রিপারেশন কিনা? এটা হচ্ছে নতুন সিনেমা কাজল লেখা নামে একটা সিনেমা, যেটা ডিরেক্টর হচ্ছে গিয়ে শুনতে ছিলেন, তো ওটার এটা প্রিপারেশন হচ্ছে কিছুটা। আচ্ছা ভাই, আপনি তো হুট করে বিয়েটা করে ফেলেন, এটা হুট করে বলা যায়? হুট করে করি নাই, সবাই হুট করে জানছে, বাট আমরা অনেক আপনার প্ল্যান ছিল, কিন্তু আপনার যারা ওটা ভক্তকুল তৈরি হয়েছে বা আপনাকে যারা পুশ করতো যে নারীরা শর্ট খেয়েছে এই টাইপের, মানে বিয়ে করার পর কি ওরা ইনবক্সে আপনাকে কি পরিমাণের যন্ত্রণা দিয়েছে বা এই ছলা বিয়ে করলে এই টাইপের কোনো ইয়ে আসছে, মানে বুলিং এর শিকার হচ্ছে? না, বুলিং এর শিকার আমাদের এখানে তো বেসিক্যালি কুমন্তব্য করার জন্য তো মানুষ অনেকে দাঁড়ায় থাকে, বেসিক্যালি আমি জানি না কেন করে। তো আমি আমার জীবনে যেটা ভালো লাগে, আমার যেটা ভালো লাগা আমার খারাপ লাগার সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত আমার, আমি আরেকজনের সিদ্ধান্তে কখনোই চলি না, আর এগুলো আমি কেয়ার করি না, মানে কার কি মন্তব্য, কে কি করলো না করলো, আমার ব্যক্তিগত জীবন আমার মতো করে, এবং এটা আমি এনজয় করতেছি, দ্যাটস ইট।